রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের তৃতীয় ও শেষ দিন। এই দিনকে সামনে রেখে আগের দিন রাতভর ড্রোন হামলা চালানোর পর আজও হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। কর্তৃপক্ষ জানিয়েছে রাজধানী মস্কো সহ রাশিয়ার 8টি অঞ্চলে আকাশ হামলার প্রতিরক্ষা ব্যবস্থা মোট 35টি ড্রোন ভূপাতিত করেছে। একটি ড্রোন ভূপাতিত হয়ে তেল পরিশোধনাগারের উপর পড়লে সেখানে আগুন ধরে যায়। ইউক্রেনের ঝাপোরিজ জিয়ায় রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অংশে অবস্থিত একটি ভোট কেন্দ্রেও হামলা চালায় আত্মঘাতী ড্রোন। এই ঘটনায় ভোট কেন্দ্রে আগুন ধরে গেলেও কেউ হতাহত হননি বলে জানান মস্কোর নিয়োগ দেওয়া কর্মকর্তা ভ্লাদিমির রগভ। সাবেক কেজিবি এজেন্ট ভ্লাদিমির পুতিন 1999 সালের 31 ডিসেম্বর থেকে রাশিয়ার ক্ষমতায় আছেন। এবারের নির্বাচনে জয়ী হলে 2030 পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন।